বিগত এডিসি নির্বাচনে বাম দল এডিসির 28টি আসনের সবকটিতে দখল নেয়। তারপর এডিসি মুখ্য কার্যনির্বাহী সদস্য হন রাধা চরণদেব বর্মা। বৃহস্পতিবার এডিসির মুখ্য কার্যনির্বাহী সদস্য অভিযোগ করেন, ধলাই জেলায় এডিসির ধলাই জোনের শিকারি বাড়িতে মার্কেট স্টল উদ্বোধন সহ অন্যান্য কর্মসূচি ছিল বৃহস্পতিবার। একটা কর্মসূচি ছিল শিকারি বাড়িতে, আমাদের একটা মার্কেট সেখানে স্টল করা হয়েছিল, এটার অনুষ্ঠানের উদ্বোধন করার কথা ছিল। 60টা কম্পোনেন্টে আমরা গোটা এডিসিতে 400 জনকে বিভিন্ন ইনস্টলমেন্ট দিচ্ছিলাম। তারই অঙ্গ হিসাবে আজকে জুলাই জুনে এই বাজার উদ্বোধনের সাথে সাথে এই ইনস্টলমেন্টগুলো বেকার যুবককে হাতে তুলে দেওয়ার কথা ছিল। তাছাড়া জুলাই জুনাল এলাকার এসকে পাড়া ভিলেজ কমিটির অধীন গান্ধী কুমার পাড়াতে আমাদের নতুন হামারে হাউজিং স্কিম, সেখানে 30 জন টঙ্গরবাসীদের দালান বাড়ি করে দেওয়ার জন্য আমাদের আজকে কর্মসূচি। কিন্তু গতকাল থেকে কতিপয় যুব মোর্চা সদস্য জোনাল অফিসে প্রবেশ করে অফিসারদের হুমকি দেয় যেন কর্মসূচি করা না হয়। সেখানে এডিসি বামফ্রন্ট প্রশাসন এই কাজটি আমরা করবার চেষ্টা করছি। তারই অঙ্গ হিসাবে এই আজকে এই আনুষ্ঠানিক উদ্বোধন সে রান্নাস বেকার যুবকদের হাতে বিভিন্ন ইকুইপমেন্ট তুলে দেওয়া হচ্ছে। কিন্তু সেখানে গতকাল থেকেই যুব মোর্চার আশিস ভট্টাচার্য, শ্যামল সিং, গজেন দেববর্মা, হেমন্ত রিয়াংয়ের নেতৃত্বে সেখানে জোনাল অফিসে ঢুকে জোনাল ডেভেলপমেন্ট অফিসার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার তাদের অকথ্যভাবে গালাগালিজ করে, এবং কোনো মতেই আজকে যাতে আমরা সেখানে এই উদ্বোধনের অনুষ্ঠান যাতে। তিনি এও বলেন, দুষ্কৃতীরা হুমকি দেয় এডিসি নির্বাচনের আগে যেন কোনো কর্মসূচি করা না হয়। এছাড়া উদ্বোধন ফলক ও অনুষ্ঠান মঞ্চ রাতের আধারে ভেঙে দেয় দুষ্কৃতীরা। ইলেকশনের আগে যাতে এগুলি যাতে না করা হয়, এবং যদি করেন এটা খুব খারাপ হবে, সেভাবে তাদেরকে টমক টমক দিয়ে শাসিয়ে টাসিয়ে দেওয়া হয়, শাসানো হয়। এবং বিকালবেলায় যে ফলকটা উদ্বোধন করবার কথা ছিল, যে ফলকটা এই ফলকগুলোকে ভেঙে ঘুরিয়ে দেওয়া হয়, এবং খুব সম্ভবত রাত্রেবেলা বা সন্ধ্যার দিকে বা রাত্রেবেলায় সেখানে মঞ্চটা অনুষ্ঠান করবার জন্য যে মঞ্চ ছিল এই মঞ্চটা ভেঙে। তিনি আরও বলেন, শিকারি বাড়িতে আজ রাস্তা অবরোধ করে এবং জোর জবরদস্তি শিকারি বাড়ি বাজার বন্ধ করে দেয় দুষ্কৃতীরা। এবং আজকে আমরা যখন যাওয়ার জন্য প্রস্তুত ছিলাম, তখন আমাদের কাছে খবর আসে শিকারি বাড়ির দোকান মুখে 60-70 জন, বিশেষ করে শিকারি বাড়ি, কাঁঠালতলি বা আপনার নালিছড়া, আমবাসা, ওলাই, বিভিন্ন জায়গা থেকে লোকজন জড়ো করে এই শিকারি বাড়ির দোকান মুখে সেখানে রাস্তা অবরোধ করে। এখন 12:20 বাজে, এখন পর্যন্ত অবরোধ চলছে আমাদের কাছে যা খবর। এবং জোর করে শিকারি বাড়ি বাজারটাকে জোর করে বন্ধ করে দেওয়া হয়। এডিসির মুখ্য নির্বাহী সদস্য রাধাচরণ দেববর্মা ক্ষোভের সাথে বলেন, জেলা শাসক পুলিশ সুপারকেও জানিয়েছি, কিন্তু পুলিশ পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেনি। বা সেখানে গতকালেই ডিএমকে জানাই, এসপিকেও ঘটনাগুলো জানাই, এবং যাতে সেখানে আইন শৃঙ্খলা বা আমরা যাতে উদ্বোধনের কাজ নির্বিঘ্নভাবে করতে পারি তার জন্য ডিএমএসপিকে বলা হয় সাহায্যের জন্য। কিন্তু পুলিশ যেভাবে এটাকে মানে যেরকমভাবে ট্যাকেল করার কথা, যেরকমভাবে এটাকে মানে আমরা যাতে যেতে পারি সুস্থভাবে গিয়ে উদ্বোধনটা করতে পারি, সেই ব্যবস্থা কিন্তু পর্যাপ্ত করা হয়নি।
এদিন এই ধরনের কাজের তীব্র নিন্দা জানান এবং সেই সাথে রাজ্যে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে বলেও মন্তব্য করেন। তিনি দাবি করেন, কোনো অগণতান্ত্রিক কাজ উন্নয়নমূলক কাজকে আটকে রাখতে পারবে না, উন্নয়ন তার গতিতেই এগিয়ে যাবে। ব্যুরো রিপোর্ট।